গুড ইভিনিং ফ্রেন্ড, ওয়েলকাম টু মাই চ্যানেল। এই ফ্যামিলি ব্লগে সবাইকে স্বাগতম। আজকে তোমাদের জন্য নিয়ে এসেছি আরেকটি রেসিপি চিকেনের। তো আমি আজকে বানাবো চিকেন লাবাবদার। তোমরা যদি এখনও আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে না থাকো, প্লিজ সাবস্ক্রাইব করে দিও। আর আমার পুরো ব্লগটা তোমরা দেখো, রেসিপিটা কেউ স্কিপ করে যেও না। তো চলো তোমাদের দেখাই আমি চিকেন লাবাবদার কীভাবে করলাম। দেখো, আমি এখানে 1 কেজির মতন চিকেন নিয়েছি, ভালো করে ধুয়ে নিয়েছি চিকেনটা। তো প্রথমে আমি চিকেনটা ম্যারিনেট করে রাখবো। আমি এখানে হলুদ গুঁড়ো নিয়েছি, জিরের গুঁড়ো, তারপরে আমি নিলাম লঙ্কার গুঁড়ো 1 চামচ, তারপর নিচ্ছি টক দই, তারপর নিচে আমি স্বাদ মতো নুন। আমি এখন কিছুটা নুন দিলাম, পরে আবার দেব। তো আমি এটা ম্যারিনেট করে প্রায় 1 ঘন্টার মতন আমি চিকেনটা রেখে দেবো। দেখো, প্রত্যেকটা চিকেনের সাথে ভালো করে মশলাটা মাখিয়ে নিচ্ছি। প্রত্যেকটা চিকেনের গায়ে যেন ভালো করে মশলাটা ভালো করে মাখানো হয়। তারপর আমি একটি তাওয়াতে, দেখো, আমি কিছুটা গোটা জিরে নিয়েছি, একটু মৌরি নিচ্ছি, আর নেব ধনে, গোটা ধনে। ভালো করে আমি এটা একটু নাড়াচাড়া দিয়ে নিচ্ছি। খুব ভালো করে ফ্রাই করব না, হালকা ফ্রাই করব। তারপর আমি এটা মিক্সিতে পেস্ট করে নেব। দেখো, খুব বেশি ড্রাই করবো না। তারপর আমি আরেকটি পাত্রে আমি কিছুটা জল বসিয়েছি, গরম জল। আমি পেঁয়াজ স্লাইস করে কেটে নিয়েছি, তোমরা দেখতেই পাচ্ছ। পেঁয়াজ জলটা গরম হওয়ার পর পেঁয়াজটা আমি দিয়ে দিলাম, তারপর দিয়ে দিলাম কিছুটা আদা, তারপর দেবো কিছু রসুন, তারপর আমি দেব প্রায় 10-12টা আমি কাজু বাদাম। এটা আমি ভালো করে বয়ল করে নেব। প্রায় 1 মিনিট একটু বয়ল করব। দেখো, ভালো করে দেখতেই পাচ্ছ আমার প্রায় বয়ল হয়ে গেছে। এবার আমি এটা জলটা ঝরিয়ে আমি মিক্সিতে নিয়ে নিলাম। এবার এটা আমি মিক্সিতে পেস্ট করে নেব। দেখো, আমি এটা মিক্সিতে পেস্ট করে নিলাম। তোমরা যদি, আমি যে পেঁয়াজ রসুন আদা যে জলটা আমি সেদ্ধ করেছি, তোমরা সেই জলটাও রান্নায় ব্যবহার করতে পারো। তারপর আমি একবার কড়াইতে সাদা তেল নিলাম, এখানে ফোড়নে দিচ্ছি আমি গোটা গরম মশলা, এলাচ, দারচিনি, লবঙ্গ, আর আছে এখানে গোটা গোলমরিচ, জৈত্রী আর তেজপাতা আমি ফোড়নে দিয়ে দিলাম। তারপর আমি দেব যে পেস্টটা আমি করে রেখেছিলাম, পেঁয়াজ আদা রসুন আর কাজু, সেই পেস্টটা আমি দিয়ে দিচ্ছি। দেখো, এটা দেওয়ার পর আমি একটু ভালো করে নাড়াচাড়া করে একটু ভাজা ভাজা করব। তারপর আমি দিচ্ছি এবার এক এক করে গুঁড়ো মশলাগুলো। এখানে আমি কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিচ্ছি। আমি ওখানে চিকেনের সাথে আমি ম্যারিনেট করেছিলাম লাল লঙ্কার গুঁড়ো, তোমরা দেখেছ। তো আমি এখন দেবো, তারপরে দিলাম আমি গরম মশলার গুঁড়ো,
তারপর যে ভাজা মশলাটা আমি করে রেখেছিলাম সেটা আমি দিয়ে দিলাম গুঁড়ো করে। ভাজা মশলাটার মধ্যে ছিল জিরে, ধনে আর মৌরি। ভালো করে এবার আমি নাড়াচাড়া করে মশলাটা কষিয়ে নেব। দেখো আমার মশলাটা প্রায় হয়ে এসছে। এবার আমি দিয়ে দেবো চিকেন, ম্যারিনেট করা চিকেনটা। চিকেনটা কিন্তু প্রায় 1 ঘন্টা তোমরা ম্যারিনেট করে রাখবে। দেখো আমি চিকেন দিয়ে আমি ভালো করে এবার নাড়াচাড়া করব। এই চিকেনটা বিরিয়ানির সাথে খুব ভালো লাগে খেতে। দেখো আমি ভালো করে এবার কষিয়ে নেব। আমি এই চিকেনটা আমি এখন কষানোর পর ঢাকা দিয়ে দিয়ে রান্না করব। দেখো আমি কষানোর পর জল উঠেছে, আমি ঢাকা দিয়ে রেখেছিলাম। মোটামুটি হয়ে এসছে, দেখো সুন্দর কষানোর পর আমার তেল ছাড়ছে আস্তে আস্তে চিকেন থেকে। এরপর আমি ওপর থেকে দিয়ে দিচ্ছি ফেস ক্রিম। তোমরা একটু ফেস ক্রিমটা জলে গুলেও দিতে পারো। আর তোমরা যদি এইটা যদি তুমি চিকেনটা তোমরা কেউ রুটি বা পরোটা দিয়ে খাও তাহলে একটু গ্রেভি রাখতে পারো। দেখো আমি ফেস ক্রিম দিয়ে ভালো করে নাড়াচাড়া করে দিলাম। এবার আমি ওপর থেকে কাসুরি মেথি ছড়িয়ে দেবো। আমি ওপর থেকে কাসুরি মেথি দিয়ে দিলাম। আমার রেডি চিকেন লাবাবদার, এবার আমি নামিয়ে নেব। খুব সুন্দর একটা গন্ধ বেরিয়েছে। আজকে রেসিপিটা যদি তোমাদের ভালো লাগে অবশ্যই একটা লাইক করে দিও, আর আমাকে কমেন্টে জানিও কেমন লাগলো। তো তোমাদের সাথে আবার দেখা হবে অন্য একটি ব্লগে, অন্য একটি রেসিপি নিয়ে আবার আসছি আমি। তো ততক্ষণ তোমরা ভালো থেকো, সুস্থ থাকো।